সুলেমান সোবহান বাংলাদেশের একজন অন্যতম খ্যাতিমান অর্থনীতিবিদ। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক। তিনি বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টার দায়িত্ব পালন করেছেন। গবেষণা সংস্থা সিপিডির তিনি সভাপতি। জন্ম ও শিক্ষা জীবন। রেহমান সোবহানের জন্ম 1935 সালের 12 মার্চ কলকাতায়। তার বাবার নাম KF সোবহান। তিনি ছিলেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং রাষ্ট্রদূত। তার মায়ের নাম হাসমতারা বেগম। তিনি দার্জিলিং এর সেন্ট পল স্কুলে এবং লাহোরের অ্যাচিসন কলেজ থেকে পাশ করেন। 1956 সালে কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে MA ডিগ্রি অর্জন করেন। কর্মজীবন। রেহমান সোবহান 1957 সালের অক্টোবর মাসে দেশে ফিরে আসেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রভাষক হিসেবে শিক্ষকতা জীবন শুরু করেন। 1977 সালে অধ্যাপক হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অবসর গ্রহণ করেন রেহমান সোবহান। অধ্যাপক হিসেবে অবসর গ্রহণের পূর্বে তিনি বাংলাদেশ পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রীর পদমর্যাদায় শিল্প, বিদ্যুৎ এবং প্রাকৃতিক সম্পদ বিভাগ এবং অবকাঠামো বিভাগে 1972 থেকে 1974 সাল পর্যন্ত যথাক্রমে চেয়ারম্যান, গবেষণা পরিচালক, মহাপরিচালক হিসেবে কর্মরত ছিলেন। 1972 থেকে 1974 সাল পর্যন্ত BIDSA এমিরিটাস ফেলো হিসেবে কাজ করেন। এছাড়াও কুইন এলিজাবেথ হাউজে 1976 থেকে 1979 পর্যন্ত ভিজিটিং ফেলো হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি বাংলাদেশ প্রেসিডেন্ট এর অ্যাডভাইজারি কাউন্সিলের ক্যাবিনেট মিনিস্টারের পদমর্যাদায় পরিকল্পনা মন্ত্রণালয় এবং অর্থনৈতিক সম্পর্ক বিভাগের 1991 এর সদস্য ছিলেন। তিনি সাউথ এশিয়া সেন্টার ফর পলিসি স্টাডিজ এ 2001 থেকে 2005 এর নির্বাহী পরিচালক ছিলেন। তিনি 1994 থেকে 1999 সাল পর্যন্ত সেন্টার ফর পলিসি ডায়ালগ CPD এর প্রতিষ্ঠাতা এবং নির্বাহী চেয়ারম্যান ছিলেন। এছাড়া তিনি BIDDS এর পরিচালকের দায়িত্ব পালন করেন। প্রকাশনা। রেহমান সোবহানের প্রকাশিত মনোগ্রাফের সংখ্যা 42টি। এছাড়া তার বিভিন্ন জার্নালে প্রায় 200 উপরে লেখা প্রকাশিত হয়েছে। তার কাজের প্রধান বিষয়বস্তুর মধ্যে অন্যতম হচ্ছে আইয়ুব খানের কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচির রাজনৈতিক সম্পর্ক, মধ্যবর্তী শাসন পদ্ধতিতে সার্বজনীন সাহসী উদ্যোগের ভূমিকা, বৈদেশিক নির্ভরশীলতার সংকট, ঋণ পরিশোধের ব্যর্থতা, কৃষিজ সংস্কার, সমন্বয় নীতি সংস্করণের সমালোচনামূলক নিবন্ধ, দুঃশাসনের ব্যবচ্ছেদ এবং সর্বশেষে দারিদ্র বিমোচনের কৌশল। পুরস্কার ও স্বীকৃতি। স্বাধীনতা পদক 2008। বন্ধুরা, এই ছিল আজকের আয়োজন। আজকের পর্বটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সেই সাথে এমন মহান ও বিশিষ্ট ব্যক্তিদের জীবনী সম্বন্ধে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভালো থাকুন সবাই। আসসালামু আলাইকুম।